करीम अम्माबाद इस्लामी आंदोलन बांग्लादेश आहत आजकल संवाद सम्मेलन शुरूते देशेर विद्यमान परिस्थिति निये गभीर उद्वेग प्रकाश करछि एवं मानुषेर अधिकार रक्षाय संग्रामरत सकलेर प्रति सम्मान जानाच्छि। एकई साथे उपस्थित सकल सांबादिक बंधुदेर प्रति आंतरिक कृतज्ञता और शुक्रिया ज्ञापन करछि। प्रिय सांबादिक बंधुगण, खुबई दुख भारक्रांत मने आपनादेर सामने उपस्थित हयेछि। देशेर सार्बिक परिस्थिति आपनारा जानेन, आमराओ दीर्घदिन धरे विभिन्न भावे परिस्थिति तुले धरार चेष्टा करेछि। सभ्यतार एई उत्कर्षेर काले स्वाधीनतार 53 बछर परे स्वैरतंत्र एमन सांविधानिक ओ आईनसम्मत रूप निये जनतार उपरे चेपे बसे आछे एवं आरो दीर्घायित होते जाच्छे देखे खुबई मर्महत ओ व्यथित हृदय आपनादेर आमंत्रण जानिएछि। एकटि सभ्य स्वाधीन देशेर दायित्वशील राजनैतिक संगठन हिसाबे आमरा सरकारके बारबार सतर्क करेछि, स्वैरतान्त्रिक व्यवस्था, निर्वाचन नामेर तामाशा, जुलुम, निर्यातन, लुटतरास ओ दुर्नीति थेके सरिये राखार जन्य एवं द्रव्यमूल्येर ऊर्ध्वगति नियंत्रण, गण अधिकार समूह रक्षाय सकल पंथा अवलम्बन करेछि। राजपथे शांतिपूर्ण आंदोलन, जनमत गठन ओ जनमतेर प्रकाश सह सम्भव्य सब किछुई आमरा करेछि। प्रत्याशा छिल सरकारे थाका व्यक्तिबर्गेर बोधोदय घटबे, तारा देशके गृहयुद्ध ओ संघातेर दिके ठेले दिबे ना, देशेर अर्थनीति एवं जनगणेर जीवनयात्राके विपर्ययेर दिके निये जाबे ना। किन्तु वास्तवता आपनारा देखछेन, सरकार देशेर सार्वभौमत्व बिकिये दिये अर्थनीतिके ध्वंस करे होलेओ क्षमताय थेके जावार ब्यापारे बद्धपरिकर। राजनीतिते हीन थेके हीनतर सब कौशल अवलम्बन करे तारा क्षमताय थाकार पायतारा करे जाच्छे। सत्यि बोलते कि आधुनिक काले केउ क्षमताय थाकार जन्य एतटा निर्लज्ज, देशेर प्रति एत आत्मघाती, एत हिंस्र ओ एतटा बेपरोवा होते पारे ता आमादेर भावनायो छिल ना। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যেভাবে ক্ষমতায় থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা লক্ষ্য করা যায়, তারই একটি বিকৃত ও নোংরা উপস্থাপনা হিসাবে আমরা বর্তমান সমস্যাকে বিবেচনা করছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান সরকারের কার্যক্রম আরও প্রদত্ত বেপরোয়া ও সততাপূর্ণ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আগেও একাধিকবার বলেছি যে এবারের সমস্যা বহুমাত্রিক ও জটিল। ইতিহাস থেকে আমরা জানি যে কোনো কোনো সমস্যা নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দেয়, জাতিকে আরও উচ্চতার রাজনৈতিক স্তরে নিয়ে যায়। আর এবার স্বয়ং রাজনীতিকেই ধ্বংস করা হচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে হত্যা করা হয়েছে, দেশের সম্পদ লুটেপুটে খেয়ে নিয়েছে, অর্থনৈতিক সম্পর্কগুলোকে হুমকির মুখে ফেলেছে এবং ইতিহাসের নিকৃষ্টতম সততায় প্রহসনমূলক নির্বাচনের অপচেষ্টা করছে। একই সাথে শিক্ষা সিলেবাসের নামে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করার পায়তারা করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকারের আজ্ঞাবহ দলদাস নির্বাচন কমিশন আগামী 7ই জানুয়ারি প্রহসনমূলক একতরফা নির্বাচনের যে ঘোষণা দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন নির্লজ্জ ও সততাপূর্ণ নির্বাচন কেউ কখনো দেখেছে বলে মনে হয় না। ক্ষমতাসীন সরকার 2014 সালে করল একতরফা প্রহসনের নির্বাচন, 2018 সালে করল রাতের ভোট, আর 2024 সালে এসে করছে
ডামি নির্বাচন। নিজ দলের একাধিক প্রার্থী বিভিন্ন নামে দাঁড় করানো, জেল থেকে মুক্তি দেওয়ার লোভ দেখিয়ে বিরোধী নেতাদের নির্বাচনে দাঁড় করানো, কিংস পার্টি গড়ে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর অপচেষ্টা করার মতো এই সরকার যা করছে তাতে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচনের উদাহরণ হয়ে থাকবে এই নির্বাচন। নির্বাচন নিয়ে কত বড় নোংরামি হয়েছে তার উদাহরণ হয়ে থাকবে কৃষি মন্ত্রীর বক্তব্য। তিনি প্রকাশ্যে বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার সত্ত্বে কারাগারে থাকা সকল বিরোধী নেতাকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তার এই বক্তব্য প্রমাণ করে যে কারাগারে থাকা না থাকার মতো যে বিষয় আদালতের উপরে নির্ভরশীল তাও এখন এই সরকার কুক্ষিগত করে নিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচন নিয়ে সরকারের এমন নির্লজ্জ ও বেপরোয়া হওয়ার কারণ আমরা বুঝতে পারি। গবেষণা সংস্থা সিপিডির সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী গত 15 বছরে ক্ষমতাসীন দলের লোকেরা শুধু ব্যাংক খাত থেকে 92,261 কোটি টাকা লুট করেছে। খেলাপি ঋণের নামে যা লুট করা হয়েছে তার হিসাব আলাদা। অবৈধ ক্ষমতাকে কামিয়েছে তার একটা ছোট দৃষ্টান্ত হল পাতানো এই নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী প্রার্থীদের 87% কোটিপতি, 18 জনের সম্পদ 100 কোটি টাকার উপরে, এক মন্ত্রী 11 বিদেশে 2,312 কোটি টাকার সম্পদ রয়েছে যা হলফনামায় গোপন করা হয়েছে। এর আগে এস আলম গ্রুপের $1 বিলিয়ন বিদেশে পাচার করার কথাও জাতি জেনেছে। ফলে এই নির্বাচন তাদের লুটতরাজ বহাল রাখা এবং আইনের হাত থেকে রক্ষা পাওয়ার অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিরোধী দলগুলো অংশ না নেয়ার প্রধান যুক্তি ছিল প্রার্থীদের নিরাপত্তা এবং ভোটারদের স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়ার আশঙ্কা। আমাদের আশঙ্কা যে যৌক্তিক এবং যথার্থ ছিল তা এই পাতানো ও সততাপূর্ণ নির্বাচনেও প্রমাণিত হয়েছে। এরই মধ্যে সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর আক্রমণ, গুলিবর্ষণ, ভোটারদের মারধর, হুমকি ধুমকি, প্রচারণায় বাধা, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও গাড়ি বহরে অগ্নিসংযোগ সহ সহিংসতা ও সংঘর্ষের শত শত ঘটনা ঘটেছে। এর মধ্যে নির্বাচনী অনিয়ম ও সংঘাত সংঘর্ষের প্রায় 550 অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে। এসব ঘটনার প্রায় সবগুলোই ঘটিয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা। যেসব জায়গায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল মাদারীপুরে এবং বরিশালে নির্বাচনী সহিংসতায় 2 জন নিহত। এছাড়া নারায়ণগঞ্জ 1, ঝিনাইদহ 1, রাজশাহী 1, 2, 4 ও 5, নাটোর, নওগাঁ, টাঙ্গাইল, বরিশাল 2, গাজীপুর 1, 2 ও 3, খুলনা 5, নেত্রকোনা 1, রংপুর 2, রাজবাড়ী 2, মানিকগঞ্জ 2, চট্টগ্রাম 1, 3, 12, 15 ও 16, শরীয়তপুর, মাদারীপুর 3, ফরিদপুর 3, গোপালগঞ্জ 1, জয়পুরহাট 2, পাবনা 1, সিরাজগঞ্জ 3, 5 ও 6, লক্ষ্মীপুর, কুমিল্লা 1, খুলনা 4, বগুড়া 1 ও 4, কক্সবাজার 4, মুন্সিগঞ্জ 3, নরসিংদী 5, কিশোরগঞ্জ 5, চাঁপাইনবাবগঞ্জ 1 ও পঞ্চগড় 1। এসব আসনে সংঘাত সংঘর্ষ, গুলি, নির্বাচনী ক্যাম্পে আগুন, হত্যার হুমকিসহ নানা রকম সহিংস ঘটনা ঘটেছে। যেসব ঘটনার তেমন কোনো প্রতিকার হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই নির্বাচন পাতানো, এখানে নৌকা, ঈগল, ট্রাক ইত্যাদি যা আছে সবই শেখ হাসিনার লোক। সবাই আওয়ামী লীগের, এমনকি লাঙ্গল, সোনালী আঁশ, নোঙ্গরও শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট। তারপরেও এই নির্বাচনে নৌকায় ভোট না দিলে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বহু জায়গায় নৌকায় ভোট না দিলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই মর্মে ভোটারগণকে আগাম হুঁশিয়ারি দেওয়ার ঘটনা
হচ্ছে অহরহ। এসবই আমাদের দাবির যথার্থতা প্রমাণ করছে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না, এমনকি পাতানো নির্বাচনও সুষ্ঠু ও অবাধ হয় না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাষ্ট্র নাগরিকদের সেবা দিতে বাধ্য। সামাজিক নিরাপত্তা বলয়ের সেবা কোনো দল বা ব্যক্তি দেয় না, বরং রাষ্ট্র দেয়। কিন্তু আমরা দেখছি এই সরকারের লোকজন ভোটারগণকে নৌকায় ভোট না দিলে বা ভোট কেন্দ্রে না গেলে সামাজিক নিরাপত্তা বলয়ের অধীনে প্রদত্ত সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। গরিব অসহায় মানুষদের তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। কতটা নির্লজ্জ, বেহায়া এবং অমানবিক হলে নাগরিককে কেউই এ ধরনের হুমকি দিতে পারে তা আমরা ভাবতেও পারি না। এই নির্বাচনে আওয়ামী লীগের নেতা এবং এক প্রার্থী নিজেকে ভারতের প্রার্থী দাবি করে দাপট দেখাচ্ছে। সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সার্বিকভাবে এই পাতানো ও সততাপূর্ণ নির্বাচনেও এত জঘন্য মাত্রায় এত বেশি অনিয়ম, মাস্তানি ও অবৈধ ক্ষমতা প্রয়োগের ঘটনা ঘটেছে যে এটাকে আর নির্বাচন বলার কোনো সুযোগ নাই। এটা মাফিয়া চক্রের প্রধান ঠিক রেখে আঞ্চলিক মাস্তান বাসাইয়ের তামাশায় পরিণত হয়েছে। এই কথিত নির্বাচন বিরোধী দলগুলোর দাবির যথার্থতা আবারও প্রমাণ করল যে কোন দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আবারও আহ্বান জানাচ্ছি যে প্রিয় দেশবাসী, এই নির্বাচন আপনার মৌলিক অধিকার কেড়ে নেয়ার নির্বাচন। এই নির্বাচন আমার আপনার ভোট জালিয়াতি করে ক্ষমতাসীনদের সীমাহীন লুটতরাস, জুলুম, খুন, গুম ও অনিয়ম জারি রাখার নির্বাচন। এই নির্বাচন দেশের সম্পদ বিদেশে পাচার করা, ব্যাংকগুলো শূন্য করা, চুরি করে কোটিপতি হওয়ার অবৈধ পদ্ধতিকে অব্যাহত রাখার নির্বাচন। এই নির্বাচন হল ক্ষমতাসীনদের পারস্পরিক ক্ষমতা ভাগাভাগির নির্লজ্জ খেলা। ফলে এই নির্বাচনে ভোট দেওয়ার মানে হল ক্ষমতাসীনদের সকল অন্যায়, জুলুম ও দুর্নীতিকে বৈধতা দেয়া, যা কোনোভাবেই জায়েজ নয়। যাদের মধ্যে দেশপ্রেম আছে, যারা দুর্নীতি, জুলুম, লুটতরাজকে ঘৃণা করেন, যারা মানুষের অধিকারকে সম্মান করেন, তারা কেউই ভোট কেন্দ্রে যাবেন না। যারা আল্লাহকে ভয় করেন, যারা মাজলুমের বদদোয়াকে ভয় করেন, তারা কেউই ভোট দিবেন না। যারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন, যারা দেশের জন্য জীবন উৎসর্গকারীদের সম্মান করেন, তারা কেউই 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিবেন না। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে বলবো, আপনারা কেউই এই দেশ বিরোধী অবৈধ নির্বাচনে জালিমদের সহযোগিতা করবেন না। প্রশাসনের কর্মচারী, কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, প্রজাতন্ত্রের দায়িত্বশীল হিসাবে আপনারা জনগণের বিপক্ষে গিয়ে সরকারের কোনো অবৈধ হুকুম তামিল করবেন না। আপনারা কেউই প্রশাসনের নির্বাচনে সহযোগিতা করবেন না। এই জনবিরোধী প্রশাসনের নির্বাচনে যারা সহযোগিতা করবে, জনগণ তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না। বর্তমান দলকানা তাবেদার নির্বাচন কমিশনকে বলবো, আপনারা যদি নিজেদের ভালো চান এবং দেশের মঙ্গল চান, তাহলে এখনো সময় আছে। নির্বাচনী কার্যক্রম বন্ধ করে দিয়ে পদত্যাগ করে চলে যান, জনগণ আপনাদের নাটক আর দেখতে চায় না। প্রিয় দেশবাসী, আমরা যদি গণহারে ভোট বর্জন করি, তাহলে এই জালেম লুটেরারা বাধাগ্রস্ত হবে। আমরা ভোট বর্জন করলে জাতি, দেশের অর্থনীতি রক্ষা পাবে। আপনি ভোট বর্জন করলে মানবতা রক্ষার পথ উন্মোচিত হবে। আপনারা হতাশ হবেন না, জালেমদের বিজয় অবশ্যই হবে ইনশাআল্লাহ।
আমরা যদি জালিমের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ এবং সুদৃঢ় থাকতে পারি তাহলে অচিরেই মানবতার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা এই জাতিকে রক্ষা করতে চাই, দেশকে বাঁচাতে চাই, লুট তরাজের অবসান চাই, আমরা এক দলীয় কর্তৃত্ববাদী শাসনের অবসান চাই, আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই, আমরা দেশের মানুষের অধিকার ফেরত পেতে চাই। সেজন্য আমাদের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চলবে। আমরা জনগণকে কর্তৃত্ববাদী এই জালিম সরকার বিরোধী গণ আন্দোলনে ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই। পাশাপাশি আমরা জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে আন্দোলনরত সকল বিরোধী দলকে ধৈর্যের সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে রাষ্ট্রের অভিভাবক হিসাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে সর্বশেষ আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি সংবিধান অনুযায়ী অবিলম্বে বিদ্যমান কলঙ্কিত জাতীয় সংসদ ভেঙ্গে দিন, দেশ বিরোধী প্রশাসনের নির্বাচন বন্ধ করুন, বিরোধী দলের সম্মানিত নেতৃবৃন্দকে কারাগার থেকে মুক্তির উদ্যোগ নিন, সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিন, নয়তো সম্ভাব্য পর্যায়ের দায় থেকে আপনিও রক্ষা পাবেন না। সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আপনাদের যদি ন্যূনতম দেশ প্রেম থাকে তাহলে আপনারা দ্রুত পদত্যাগ করুন, প্রশাসনের নির্বাচন বন্ধ করুন, কারাবন্দী রাজনৈতিক নেতা কর্মীদের মুক্তি দিন, জনগণের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দিন, রাজনৈতিক কারণে সকল প্রকার জুলুম এবং হয়রানি বন্ধ করুন, দেশ ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি সমূহ। এক, 7ই জানুয়ারি একতরফা প্রশাসনের নির্বাচন বন্ধ করতে হবে। দুই, বিদ্যমান জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। তিন, নিবন্ধিত এবং আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় সরকার গঠন করতে হবে। চার, বর্তমান নির্বাচন কমিশন ভেঙ্গে দিতে হবে এবং জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করবে। পাঁচ, রাজনৈতিক কারণে বিরোধী দলের কারাবন্দী সকল নেতাকর্মী মুক্তি দিতে হবে। সাংবাদিক বন্ধুগণকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মহতরম আমিরের আজকের লিখিত বক্তব্যের উপরে বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অনুগ্রহ পূর্বক প্রশ্ন করতে পারেন। নির্বাচনের আগে আমাদের বড় কর্মচারীটার জন্যই তো আজকে সাংবাদিক সম্মেলন। আমরা জাতিকে আহ্বান করছি আপনাদের মাধ্যমে, সর্বত্র আমরা জনগণ এবং ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি, 7 তারিখ পাতানো জাতীয় নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না, ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট তারা দিবে না। এইটাই সবচেয়ে বড় কর্মসূচি এখন আমরা মনে করছি। হ্যাঁ, ভোটের অবস্থার উপর লক্ষ্য করে তারপরে আমরা পরবর্তী আমরা কর্মসূচি সিদ্ধান্ত করব যে কি কর্মসূচি গ্রহণ করা যায় দেশের জন্য, জনগণের জন্য, ইসলাম এবং মানবতার কল্যাণের জন্য। আমরা বারবার বলেছি, আজকে আপনাদের মাধ্যমে বলছি, যদি আওয়ামী লীগ এই দাবি করে থাকে তাদের 70% জনগণ তাদের পক্ষে, তাহলে তারা সবচেয়ে একটা নির্বাচন দিতে তারা ভয় পায় কেন? তাহলে এর মাধ্যমে বোঝা যায় তাদের কথাটা আসলে মুখে আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
যদি 70% তাদের জনগণ পক্ষেই থাকে, তাহলে সাধারণ নির্বাচক জাতীয়ভাবে মানুষদেরকে তাদের স্বকীয়তা এবং স্বতন্ত্রতা বজায় রেখে তারা তাদের ভোট ক্ষমতা প্রয়োগ করবে এবং তারা বিভিন্ন কিলোকাল এবং বিভিন্ন ধরনের প্রশ্ন বিদ্যুতা থেকে তারা উদ্ধার পায় এবং তাম আন্তর্জাতিকভাবে তাদের নির্বাচনটা স্বচ্ছ হয়। কিন্তু এই কথাটা তাদের আসলে মুখে একটা স্বাভাবিক একটা আওয়াজ, কিন্তু বাস্তবতা ভিন্ন। তারা তো বলছেন যে সাধারণ নির্বাচন হচ্ছে, শান্তিপূর্ণ হচ্ছে, অংশগ্রহণমূলক হচ্ছে, এবং বিদেশেও এটার ইয়া পাবে, বৈধমূলক পাবে, গ্রহণযোগ্যতা পাবে, সবাইকে নির্বাচন। আজ পর্যন্ত আপনারাও জানেন আমরাও জানি, আজ পর্যন্ত কোনো অপরাধী তার অপরাধ স্বীকার করে? কোনোদিন করে নাই, করবেও না। আসলে বাস্তবতা হলো তাদের মুখেও দেখেন হাসি নেই, তাদের মুখে কিন্তু কালো আদ্যা রচিত হয়েছে। নালে আজকে দেখেন প্রধানমন্ত্রী সে ঘোষণা করলো ড্যামি প্রার্থীর ব্যাপারে, সেখানেও তাদের সঙ্গে নৌকে প্রার্থীদের সাথে এখন কিভাবে মারামারি এবং কিভাবে সেখানে সংঘাত চলছে। যদি আজকে নৌকাপতিকে এতই জনপ্রিয়তা হতো, ড্যামি প্রার্থী তাও তো আওয়ামী লীগের, তাও তো মারামারি এবং বিভিন্ন পর্যায়ে পরিবেশ এমন দূষণ এবং বিভিন্ন অশান্তিকর পরিবেশ তৈরি হয়েছে, এর মাধ্যমে দেখা যায় যে আসলে তাদের সম্পূর্ণই এটা একটা অযৌক্তিক। ওই গ্রামে একটা কথা আছে যে চোরের বড় গলা থাকে, এরকমই বর্তমান সরকারের চোরের বড় গলার মতোই একটা আওয়াজ। আমাদের অর্জন আলহামদুলিল্লাহ হয়েছে, যে অর্জন আমরা চাইছিলাম যে এই অবৈধ নির্বাচন এবং এই প্রহসনের নির্বাচন যেন জাতি জনগণ প্রত্যাখ্যান করে। আলহামদুলিল্লাহ আজকে সর্বত্র আপনারা লক্ষ্য করেছেন যে জনগণ কিন্তু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং তারা কিন্তু সর্বত্র আজকে নির্বাচন জাতীয় চলছে, কোনো আমেজ উদ্বেগ উদ্দীপনা কোনো মানুষের মুখে আপনারা দেখছেন নাই। কারণ নির্বাচন এটা একটা আমরা আগে পরে শুনতাম যে আমাদের একটা আনন্দ উল্লাসের মধ্যে একটা পর্ব ছিল, কিন্তু বর্তমানে কিন্তু কোনো জনগণের মধ্যে আপনাদের মধ্যে আপনাদের যে একটা দৌড়ঝাঁপ, আপনাদের যে একটা সুন্দর একটা মনের যে 5 বছর পর একটা জাতীয় নির্বাচনে দৌড়ঝাঁপের যে আপনাদের কার্যক্রম ছিল সেটাও তো আমরা দেখছেন যে নাই। শোনেন, কর্মসূচি ধারাবাহিকভাবে আমাদের জাতীয় সমাবেশ থেকে, মহাসমাবেশ থেকে, ঘোষণার আগ থেকেও এবং জাতীয় সমাবেশ থেকেও আমরা কর্মসূচি ঘোষণার পরে নিয়মতান্ত্রিকভাবে আমরা মাঠে সর্বত্র আন্দোলন এই অন্যায়ের প্রতিবাদে ছিলাম এবং এখনো আছি। এই তারই একটা অংশ আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতিকে আহ্বান করা এবং সর্বত্র জানানো, আর সাথে সাথে আপনার জাতীয় পার্টির ব্যাপারটা তাদের, এটা তো আমরা বলবো যে সরকার পালিত গৃহপালিত একটা অবস্থায়, আমি ভাষাটা ব্যবহার করতে চাই না, এরকমই একটা পরিবেশ আসলে মূলত জাতীয় পার্টির ব্যাপারে তৈরি হয়েছে। শোনেন, আমরা হলো বাংলাদেশের জনগণ, আর প্রশাসন সহ তারা হলো বাংলাদেশের প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করে। প্রজাতন্ত্রের দায়িত্ব পালনকারী যখন দলীয়করণ হয়, যখন দলীয় মাস্তানদের মতো তাদের আচার আচরণ হয়, যখন প্রশাসন প্রজাতন্ত্রের দায়িত্ব পালন বাদ দিয়ে যখন তারা এই অন্যায়ের পক্ষে ভোট চায়, তখন সাধারণ যারা আমরা জনগণ আছি, আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো আইন নাই, আমাদের কাছে কোনো হাত বাঁধার ওটাকে কি বলা হয় এই হ্যান্ডকাপ নাই, আমাদের কাছে কোনো আদালত নাই। তা সাধারণ জনগণ আমরা সত্যের পক্ষে
সোচ্চার ভাবে জাতিকে এটা জানানো সজাগ করানো, এর বাইরে তাদের সাথে যুদ্ধ করার মতো পরিবেশ তো সাধারণ জনগণ আমাদের নাই। আজকে আপনারা সাংবাদিক সম্মেলনের যে আমাদের বক্তব্য তার ভিতরে আদালত সম্পর্কে আলোচনা আসছে। এখানে আপনারা দেখছেন যে প্রতিমন্ত্রী তার যে বক্তব্য সে পরিষ্কার বলেছে কারাগারে যারা রয়েছে, কৃষিমন্ত্রী বলেছেন যে কারাগারে যারা রয়েছে তাদেরকে আমরা আহ্বান করছিলাম যদি তারা নির্বাচনে আসে তাহলে তাদেরকে ছেড়ে দেবে। তাহলে এর অর্থ আপনারা কি বুঝছেন? এখন আদালত কি আদালতের হাতে আছে? এটা তো এখন দেখা যায় কৃষিমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে এখন সরকারের হাতে আদালত, তাদের হাতেই জেল, তাদের হাতেই ছাড়, এটা কোনো তামাম দুনিয়ার ইতিহাস এক কলঙ্কিত এক অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের বর্তমান আদালত ব্যবস্থা। একটা ব্যাপার কি, একটা প্রবাদ বাক্য আছে আল্লাহর মায়ের আলমের বাইরে, ফেরাউন নমরুদ সাদ্দাত সহ এবং যত জালেম বা জুলুমবাজরা যত বড় বড় কথা বলছিল একটা সময় কিন্তু ছোট্ট একটা বিষয়ের মধ্যেই তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এখন জুলুমের মাত্রা যখন ছাড়িয়ে যায় তখন কিন্তু এক পর্যায়ে এই ধরনের ঘটনা ইতিহাস দেখা যায় ঘটে। আমরাও ধারণা করছি, মনে করছি এবং বাস্তবতা যে এই জালেম সরকারও বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম নির্যাতন যেভাবে তারা চালাচ্ছে তারাও এক পর্যায়ে ধ্বংস হবে, এটাই বাস্তবতা। একটা প্রশ্ন ছিল যে আপনারা যে নির্বাচনের নিয়ে আজকে পাঁচ দফা দাবি জানিয়েছেন কোন রাজনৈতিক কর্মসূচি নেই, কিন্তু আপনারা এখানে ভোট দিয়ে আগে না দেন বলছেন, এখন আপনাদের কি এই ভোট বর্জনে জায়েজ রাজনীতির সূত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি রাজনৈতিক কোনো কথা? আপনি যে কথা বলছেন আমাদের সাংবাদিক সম্মেলন এটাকে রাজনীতি একটা অংশ না, রাজনীতি কাকে বলে? রাজনীতি আপনি কি বলতে চান? রাজনীতি রাজনীতি অর্থটা কি? যেটা হলো রাজার নীতি, দেশ পরিচালনা কিভাবে হবে, দেশ কিভাবে চলছে, এইটাই হলো বাস্তবতা রাজনীতি। তা আমরা তো এই জনগণ দেশ মানবতা কল্যাণের জন্যই আমাদের সমস্ত কার্যক্রম এবং আমাদের যত প্ল্যান প্রোগ্রাম এবং আমাদের যত কর্মসূচি। গ্রেপ্তার আতঙ্ক শুধু আমি না, ঘরে শুয়ে থাকবে সেও বুঝতে পারবে না যে আমার দরজা ভাঙ্গা হবে কিনা, হয়তো বা দরজা ভেঙে তাকে এরকম উলঙ্গভাবে তামাম দুনিয়ার ইতিহাস যেটাকে বর্বর একটা অবস্থায় যে গ্রেপ্তার হবে না হব না এটা তো মুহূর্তেও বলা যায় না, এ তো সংজ্ঞা থেকেই যায় থাকবেও। কিন্তু আল্লাহর রহমতে হকের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে যতক্ষণ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে কথা বলেই যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ সাংবাদিক সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।